উৎসবমুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান তিনি বলেন অনিয়ম এবং মুক্ত একটি নির্বাচন উপহার দেয়াই নির্বাচন সংশ্লিষ্টদের কাজ বুধবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খুলনা বাগেরহাট সাতক্ষীরা জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন এ সময় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মোহাম্মদ শরীফ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরফিন সহ অনেকে উপস্থিত ছিলেন সবাই মিলে একটা উৎসব পরিবেশে যাতে করে ইলেকশনটা সুন্দরভাবে করা যায় সেটাই কিন্তু আমাদের প্রচেষ্টা সব দিকে কিন্তু এমনভাবে আমরা জিনিসগুলো সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছি যাতে করে কোনো প্রকার কোনো প্রকার যেন সহিংসতা না হয় কোনো প্রকার যেন ভোট না হয় এটা নিশ্চিত করা